তোমরা সবাই ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। হুকুমটা দিয়েছেন কে? আওয়াজ দেন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বলুন, ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে জিজ্ঞেস করলাম মওলাই করিমের কাছে, আল্লাহ আমরা ফজল এবং রহমত যে বুঝবো এটা কিভাবে বুঝবো? বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ফজল এবং রহমত বুঝতে গেলে ইমামগণদের কাছে যাও, ওলিয়াল্লাহদের নিকটে যাও, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে যাও, নিজে যদি বুঝতে চাও তাহলে তুমি পথভ্রষ্ট হতে পারো, ঠিক কিনা? এখন আমরা নিজেরা বুঝার চেষ্টা করি না, ওলামায়ে হাক্কানীদের কাছে যেতে হবে, তেনাদের কদমে বসে দরস হাসিল করতে হবে, সিনাকে মক্কা মদিনা বানাতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের কাছে আমরা যাব, বেশি বেশি করে যাব, কারণ কস্তুরি থেকে যাতে গোলাপের খুশবু বের হয়। রব্বে করিম বলছেন ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে। এখন দেখতে পাইলাম যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উপলক্ষে সৈয়দপুর বাসীরা তো মেহফিল সাজালো। এখন আল্লাহকে জিজ্ঞেস করতে চাই, মওলা ফজল কি, রহমত কি? মওলা বলতেছেন যে ফজল এবং রহমত ইমামগণদের কাছে জিজ্ঞেস করো, বুঝে যাবা। এখন আল্লাহর বলিদের কাছে গেলাম, সৈয়দনা গাউসে পাকের কাছে গেলাম, খাজা আজমের, বাহউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, কাসওয়াসে হযরত মখদুম আশরাফ সিন্নানির কাছে গেলাম, আবেদ চালমাদানি, জাহান চালমাদানির কদমে বসলাম, জিজ্ঞেস করলাম, হযরত আমাদেরকে বলেন যে আল্লাহ ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলেছে, এই ফজলটা কি, এই রহমতটা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান কি বুঝাতে চেয়েছেন? আল্লাহর ওলিরা শেখ তরিকাটা ডাক দিয়ে বলে যে বান্দা ফজল মানে বুঝো নাই, ফজল মানে হলো জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে হলো তোমার কাছে যে জিনিসটাকে দামি হিসাবে করে পাঠিয়ে দিয়েছেন। আমি বললাম কোনটা? বলে কেন রব্বে করিমে সে আয়াত শুনো নাই, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কাছে একটা নূর পাঠিয়েছে এবং কিতাবু মুবিন একটা কোরআন পাঠিয়েছে। জিজ্ঞেস করলাম কোরআন তো পাঠিয়েছে, নূরটাকে? বলতেছে নূরটা হলো আমার দয়াল নবী আর কোরআনটা হলো তোমার জন্য স্পেশাল কিতাব। বললাম তাহলে ফজল কি? ফজল বলতেছে বান্দা ফজলটা হলো সেই কোরআন, যে কোরআনের মাধ্যমে তোমার অন্তর পবিত্র হয়েছে, যে কোরআনের মাধ্যমে তুমি তোমার সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবে, যে কোরআনের মাধ্যমে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে। আমি বললাম ফজল মানে কি? তাহলে বলতেছে ফজল মানে হলো এলেম, এলেম মানে জ্ঞান, জ্ঞান মানে নলেজ, অর্থাৎ কোরআন পেয়ে খুশি উদযাপন করার জন্য। বললাম রব্বে করিম কিভাবে খুশি উদযাপন করব? ইমামগণরা আল্লাহর ওলিগণরা শিখাতে লাগলেন, আরে ফজল কোরআন পেয়ে খুশি উদযাপন করো, যেমন লাইলাতুল কদরে যখন ২৭ রাত্রিতে, বেজর রাত্রিতে রমাদানের মধ্যে যখন আমরা শুনতে পেয়েছি যে ওই দিনে কোরআন একত্রিত হয়েছে, এজন্য আমরা শুধু রোজা রাখি না, রোজার সাথে ইফতার সেহরি করি না, তারাবিও পড়ি, সমস্ত কিছু উদযাপন করার পরে রাতে আবার নফল নামাজও পড়ি, খুশি উদযাপন করি যে আল্লাহ তোমার কোরআন পেয়ে খুশি আমরা হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি কোরআনকে পেয়ে। এখন জিজ্ঞেস করলাম ফজল তো বুঝতে পারলাম, এজন্য আমরা রমাদানের মধ্যে রোজাও রাখি, ইফতার সেহরিও করি, তারাবির পাশাপাশি নফল ইবাদত করি এবং কোরআন পেয়ে যে খুশি হয়েছি সেটার আগাজ দেই, কিন্তু রহমতটা কি? তখন বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলিরা, এ বান্দা নাদান তুমি বুঝতে পারো নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুল মাতাউ দুনিয়া কালিল, যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন এই সমস্ত কিছুর রহমত রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন। রব্বে করিম বলতেছে এ বান্দা ফজল পেয়ে খুশি উদযাপন করো, এজন্য কোরআন পেয়ে আমরা লাইলাতুল কদরের মধ্যে খুশি উদযাপন করি ইবাদত বান্দিগির মাধ্যমে, সেজদার মাধ্যমে, আর যখন জশ্নে ঈদে মিলাদুন্নবী মওলুদুর রাসূল সম্পর্কে আসে তখন রহমত পেয়ে খুশি উদযাপন করার হুকুম এসেছে। ভাইয়েরা আমার, যখন রহমত পেয়ে খুশি উদযাপন করার হুকুম এসেছে, রব্বে করিম বলতেছে রহমত পেয়ে ফজল পেয়ে খুশি উদযাপন করো, কোরআন পেয়ে আমরা রমাদানে খুশি উদযাপন করি সেজদার মাধ্যমে, আর রাসূলকে পেয়ে লক্ষ লক্ষ আশিকের রাসূলরা আমরা জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করি, আগাজ দেই, বুঝাতে চাই সেই রাসূলের জন্য জান হাজির আছে সব সময়। মদিনা বাবার সেই সিদ্দিক আকবর যদি থাকে, এই জামানায় সিদ্দিক আকবর অনুসারী আছে, যদি রাসূল আরবির জন্য ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব থাকে, এই জামানায় হযরত ওমরের উত্তরসূরি আছে, উসমানের উত্তরসূরি আছে, মওলা আলী শের কররার উত্তরসূরি আছে, আওলাদে পাকদের উত্তরসূরি আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সেই জামানায় আপনার জন্য কুরবান দিতে নাই, এই জামানায়ও আপনার জন্য মরার জন্য রাজি আছে। এজন্যই ভাইরা আমার, কেউ
যখন বলে মিলাদুন্নবী কেন পালন করো, আমরা বলতেছি ঈদ মিলাদুন্নবী, আরে ঈদ মানে খুশি, মিলাদুন্নবী আমার নবীর বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আগাজ, আমার নবীর আশাকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। আর খুশি উদযাপন করি কেন জানেন? কারণ রসুলকে না পেলে ওই দুই ঈদও পা হতো না, রসুলকে না পেলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি পেতাম না, আর রসুলকে না পেলে আমি কোনো কিছুই পেতাম না। এই জন্যই তো কোনো আশেকটা বলতে থাকে যে তুমি যদি রসুলকে না পেয়ে তুমি তোমার কিভাবে জীবন প্রতিষ্ঠা করবা, রসুলকে পেয়ে তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠা করতে পেরেছো। বান্দা জিজ্ঞেস করছো সেই মদিনাওয়ালাকে পেয়ে কেন খুশি উদযাপন করি, হা হা এই জন্য খুশি উদযাপন করি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবা, যুবক যুবতী সবাই আমরা এই জন্য খুশি উদযাপন করছি, কারণ সেই আইএমএ জাহিল যুগ যখন ছিল, বর্বরতার জামানা ছিল, 1400 বছর পূর্বে যখন আমার রসুল এই ধরায় আসেন নাই, আরে মা মাকে গলার মধ্যে পেঁচিয়ে, গলার মধ্যে রশি পেঁচিয়ে যুবক বাজারে বিক্রি করে দিয়ে আসতো, আর বাবা তার মেয়েকে ধর্ষণ করত, জীবন্ত পুঁতে ফেলতো। সেই নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে এসে ইমানিয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন, ইমানের জামান জামানা কায়েম করেছেন, ইমানের জামানা কায়েম করেছেন, মহব্বত শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, কোরআন দিয়েছেন, রহমান দিয়েছেন। সেই রসুলকে পেয়ে সমস্ত মুসলমানরা আমরা ঈদ মিলাদুন্নবীর খুশি উদযাপন করবই 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 ইনশাআল্লাহ। এজন্যই তো কোরআন আশিক বলেছেন নিসার তেরি চেহেল পেহেল পর হাজার ঈদে রবিউল আউয়াল সিবাই ইবলিস কে জাহান মে সবই তো খুশিয়া মনা রহে। সেই নবীকে পেয়ে আমরা খুশি, আওয়াজ দেয় না খুশি, নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? বারুল বিলাল এখন সবাই পালন করছে, সরকারিভাবে 13টা ঘোষণা দেওয়া হয়েছে এবছর, 13টা ঘোষণা। আরে রব্বুল আলামিনও চায় তেনার পেয়ারা হাবিবের আগমনকে উদযাপন করা হোক। সরকার মহোদয়ের পক্ষ থেকে এবার 13টা ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে হয়েছে, সৌদি আরব পর্যন্ত সারা পৃথিবী মুসলমানরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পেয়ে খুশি। ভাইরা আমার বাবারা ও সব কেহতে হ্যাঁ কি 12 রবিউল নূর কো আকাল সাল্লাল্লাহু সাল্লাম তশরীফ লায়, ফির উসি দিন উনকা ইন্তেকাল হুয়া, ঠিক হ্যায় এক হি দিন মে 12 রবিউল নূর মে এক হি দিন মে আকা তশরীফ লায়ে অর চলে গয়ে, গম ভি হ্যায় খুশি ভি হ্যায়, ও ফরমাতে হ্যায় এক হি দিন মে হ্যায় ইয়ে সব মানতে হ্যায়। হামনে কাহা কি সব জব মানতে হ্যায় কি 12 রবিউল আউয়াল মে আকা আলাইহিস সালাম তশরীফ লায়ে, আয়া ভি গয়া ভি ইয়ে জব মান লিয়া কি খুশি ভি হ্যায় গম ভি হ্যায়, পুছতে রহতে হ্যায় কি খুশি মানাতে হো গম কিউ নেহি মানাতে। মানে কাহা আমি বলতে চাচ্ছিলাম তেনাদেরকে, 3 দিনে বেশি শোক পালনের সিস্টেম ইসলামে নেই, মুসলমান ইন্তেকাল করলে 3 দিনে বেশি শোক পালন করা যাবে না, 3 দিনে বেশি শোক পালন করা যাবে না, সুখও একই দিনে, দুঃখও একই দিনে, শোক এবং সুখ একই দিনে, খুশি এবং দয়ার নবী দুনিয়া থেকে গেছেন ওটা উম্মতের ভালোর জন্য, কিন্তু সেটাও যদি শোক মনে করেন, আমি বলতে চাই এতটুকু যত মেনেছেন একই দিনে আসা যাওয়া, একই দিনে আসা যাওয়া জিজ্ঞেস করছেন, খুশিটা উদযাপন করছি দুঃখটা কেন নয়? তাহলে শুনেন ভাইয়ের আমার, 3 দিনে বেশি মুসলমান শোক পালন করতে পারবে না, এটা তো সাধারণদের কথা বলছি, উনি তো অসাধারণ। সাধারণরা 3 দিনে বেশি শোক পালন করতে পারবে না, তিনি তো অসাধারণ। আমি শুধু বুঝাতে চাই এটা, ঠিক আছে যেহেতু 12 রবিউল আউয়াল মেনে নিয়েছেন, এখন আরেকটু তলে আপনাদেরকে কষ্ট দিব রবিউল নূর সম্পর্কে। আমরা খুশি উদযাপন করছি, পুছতে হ্যায় কি খুশি মানাতে হ্যায় গম কিউ নেহি মানাতে, আপ জব মান লিয়ে কি 12 রবিউল নূর মে ও তশরীফ লায়ে খুশি হম লোগো কো দে দিজিয়ে আপ গম মানায়ে, ঠিক হ্যায় কি নেহি?
খুশিটা আমরা পালন করি আপনারা তাহলে অন্তত দুঃখটা পালন করেন কিছু তো একটা করেন কারণ কালমা পড়েছেন লবণ যেহেতু খেয়েছেন গীত তো গাইতে হবে জিসকা খানা উসি কা নেমাতে জিনকে খা রে উসি কে হাম গীত গা রে ঠিক হ্যায় কি নেহি কি মুসলমান সৈয়দপুরের জমিনের মুসলমান কি রক্ত ঠান্ডা হয়ে গেছে কে আছেন আছেন আছে সেই নবী আমাদেরকে কমপ্লিট কোড অফ দ্য লাইফ বিশ্বাস করুন এখানে মধ্যে যারা আছেন দাঁড়িয়ে বসে ভিতর থেকে যারা শুনছেন প্রত্যেকটা মানুষের এক একটা টেনশন আছে ডিপ্রেশন টেনশন আছে কারো গাড়ির টেনশন কারো বাড়ির টেনশন কারো নারীর টেনশন আছে কি নাই যুবকদের তো রাতের বেলা ঘুম নাই গুড নাইট না শুনলে সকালবেলা নাস্তা করে না গুড মর্নিং না পেলে অথচ মুখে কিন্তু কলা রুটি এসএমএস চলতেছে যে আপনি ওই পাশ থেকে টেক্সট পাঠাচ্ছে সকালবেলায় যুবকরা পাঠায় যে গুড মর্নিং পেলাম না ঘুমিয়ে আমার ভাঙছে না আমি আর সকালই হয় নাই অথচ এদিক দিয়ে ব্রেকফাস্ট চলতেছে আছে কি নাই বিভিন্ন রকমের টেনশন আছে কি নাই চাকরির জন্য স্যালারির টেনশন টেনশন দেখেন কেমন অবস্থা স্যালারি বাড়ার টেনশন ব্যবসায় কিভাবে উন্নতি করবে সেই টেনশন অনেক আছে যে যুবক যুবতীদের বিয়ে নিয়ে টেনশন কোলবালিশের সাথে আর কত রাত কাটাবে আছে কি নাই টেনশন আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই বিভিন্ন টেনশন ব্যবসা বাণিজ্য থেকে এক এক জনের এক এক টেনশন আছে ভাই চাচা আরে চাচা ভাতি যা জায়গা জমি নিয়ে টেনশন তারপর শুধু এদিকে না যারা বিদেশে আছে বেকার পড়ে আছে সেই টেনশন আবার অনার্স পাস করে মাস্টার্স পাস করে কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম যখন জবের জন্য যায় চাকরির জন্য যায় বলে এক্সপিরিয়েন্স আছে কিনা বেচারা চিন্তা করে মাত্র পড়াশোনা শেষ করে বের হইলাম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আনবো কোথা থেকে সেই টেনশন আছে কি নাই কারণ যুবক পড়াশোনা করে বিশ বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর পার হইতে দেরি নাই সেই ফ্যামিলি যেই ফ্যামিলি মা বাবা খাওয়াইছে পড়াইছে সেই মা বাবা এবং এলাকার বয় বন্ধু যারা আদর করত ছোটবেলায় সোনামণি পাখি বলে ডাক দিয়ে আদর করত তারা পর্যন্ত বেকার বলে গালি দেয় যখন যুবকের কিছু করা থাকে না তখন বেকার বলে এই সমাজ যুবক শিক্ষিতদেরকে গালি দেয় বেকার বলে সেই টেনশন আছে কি নাই কত রকম টেনশন নিয়ে আমরা আজকে এখানে বসেছি কিন্তু বসার সাথে সাথে যখন কথা শুনছি টেনশন গায়েব ঠিক কি না তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে টেনশন গায়েব হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না এই যে এত রকম টেনশন ডিপ্রেশন সবচেয়ে বড় রোগটাই এটা সবচেয়ে বড় রোগ আপনার যতক্ষণ টেনশন ডিপ্রেশন ততক্ষণ দেখবেন যে এরকম অবস্থা হবে ঘুম হবে না ঘুম না হলে গ্যাস্ট্রিক প্রবলেম আছে কি নাই গ্যাস্ট্রিক প্রবলেম তারপর ওই যে গ্যাস্ট্রিকের তো কি জানি ওষুধ আছে 10 এমজি ওটা ধরায় দেয় সার্জেল 20 আছে কি নাই তারপর এরকম যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কারণ না ঘুমালে ঠিকমতো খাবারটা হজম হয় না গ্যাস্ট্রিক হয় এই টেনশন থেকে ঘুম হয় না তারপর গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের পর আলসার আওয়াজ দেন আবার আলসারের পর ক্যান্সার ক্যান্সারের পর দেশ ছাড় দেশ ছাড়ের পর দুনিয়া স্যার আসি কি নাই যুবক টেনশন ডিপ্রেশন থেকে কেমনে দূর হব বুঝতে পারছে না যখন এরকম অবস্থা হয় যুবক তোমাকে বলে দিচ্ছি ভালোমতো মনের কান দিয়ে জেসেমের কান দিয়ে শুনে নাও এমন ভাবে তোমার টেনশন ডিপ্রেশন হ্রাস করবে তোমার অবস্থা করুণ থেকে করুণ হবে তুমি শেষ পথ এরকম হয়তো বা সুইসাইড বেছে নিতে পারো যুবক ইন্তেকাল করে আজকে এই মেহফিলে আসার পরে শুনতেছি কে একজন দুই চার দিনে আগে ইন্তেকাল করেছে যে এরকম যুবক তাজা যুবক চলে যাচ্ছে ইন্তেকাল করছে কিসের থেকে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরা টেনশন করে পাচ্ছি না রেজাল্ট খারাপ করলে আমরা চিন্তা করি এলাকার মানুষ কি করবে অথচ এলাকার মানুষ এক লোকমা তোমাকে খাওয়াচ্ছে না তুমি যার জন্য করছো তারটা টেনশন করো যে তোমাকে জন্ম দিয়েছে তাদের কি নিয়ে টেনশন করো টেনশন তোমার থাকবে মা বাবার খেদমতের জন্য টেনশন তোমার থাকবে নিজেকে এস্টাবলিশ করার জন্য টেনশন ওই মেয়ের পিছনে ছেলের পিছনে ভাগার নাম নয় তোমার টেনশন থাকবে আল্লাহর রাসূলকে পাই থেকে বেবা হবে সেই টেনশনের মধ্যে ডুব দাও যখন তুমি ডুবে যাবে চিন্তা করবে একা একা যে তুমি ঘরের মধ্যে ঢুকে আছো দরজা বন্ধ তোমার জানালা বন্ধ যিনি জানালার নিচে দিয়ে তোমার দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে তিনি তোমার সমস্ত খবর রাখে টেনশন করো না যুবক
তোমার যখন এত টেনশন মসজিদে যাও দুই রাকাত নফল নামাজ পড়ো সেজদায় গিয়ে যে তোমার সমাজ তোমার পরিবার তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে যখন ভুল বুঝতেছে বাদ দাও ঠিকানা বাদ দাও তুমি একটা ঠিকানা খুঁজে নাও আমার রাসূল আরবি বলে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজের ইবাদত করে সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা বলে রব্বে করিমের কাছে সব বলে দাও তিনি তোমার মনের টেনশন হালকা করে দিবে ঠিক না কষ্ট হচ্ছে না টেনশন আর ওষুধটা কি খারাপ দিয়েছি না ডাক্তার হিসাবে চলে কি চলে না চলে আওয়াজ কম হইছে মানি না জোরে বলতে হবে চলে তাহলে যুবক টেনশন ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো না আহসানি তাকদীম সর্বশ্রেষ্ঠ করে তোমাকে আমাকে বানানো হয়েছে হাসান বলতে পারতেন আল্লাহ সুন্দর করে না না আহসান আসান চিন্তা করেন হাতের মধ্যে যদি চোখ থাকতো নাউজুবিল্লাহ পড়বেন না হাতের মধ্যে চোখ থাকলে ডাক দিলে কতক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে ডাক দিতই তো এই পাশ থেকে ডাক দিছে এদিকে বলতো কি অবস্থা এদিক থেকে ডাক দিছে এই চোখ আরেক চোখে এই জায়গায় থাকতো তাহলে কেমন হতো মুখটা যদি পিছনে থাকতো ঠিক কিনা এখনো দেখেন অনেক বেবি অ্যাবনর্মাল পয়দা হচ্ছে ব্যর্থ হচ্ছে চোখ একটা নাক মুখ একসাথে আছে কি নাই জোড়া মাথা কত রকম আছে একটাবার চিন্তা করো যুব আল্লাহ এমন ভাবে তৈরি করে নাই কত সুন্দর করে আহসানি তাকদীম কত সুন্দর করে পয়দা করেছেন কত সুন্দর করে হ্যাঁ ঠিক আছে রব্বে করিমও বলেছেন আহসানি তাকদীম তোমাকে তো আমি সুন্দর করে খুব সুন্দর করে পয়দা করেছি কিন্তু তোমাকে আবার এই তোমাকে নিকৃষ্ট জায়গার মধ্যে আমি পাঠিয়েছি এই দুনিয়া একটা জিনিস সবসময় মনে রাখবেন এই মেহফিলগুলি তখন কাজে আসবে যখন আপনি এখান থেকে কিছু হেদায়েত নিয়ে যেতে পারবেন দেখেন সমালোচনা আলোচনা যে কেউ করতে পারে এই জায়গাগুলি অলরেডি আমরা এন্টারটেনমেন্টের জায়গা বানিয়ে ফেলেছি এখন ফেস ভ্যালুর কারণে হাজারো মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার কথা লিখে রাখেন যে মাদানী হুজুর বলে গিয়েছেন আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে এই মানুষগুলিকে খুঁজে পাওয়া যাবে না আওয়াজ দেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষ ওয়াজ নসিহত দেখে নেবে কতক্ষণ আগে একটু চিন্তা করেন 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ওয়াজ নসিহত শুনতাম ওই ভিসিডিআর আন এনে মোটা মোটা ক্যাসেট লাগিয়ে 3 ঘন্টার ওয়াজ শুনতাম এরপর আসলো সিডি এরপর আরো সংক্ষেপ 1.5 ঘন্টা 2 ঘন্টা সিডির জামানা শেষ ক্যাসেটের জামানা শেষ ফিতার জামানা শেষ ওটার পরে সিডির জামানার পরে যখন আসলো সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জামানা ওই জামানার মধ্যে এখন আর এই 2 ঘন্টা 3 ঘন্টা ভালো লাগে না কোন রকম 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা ভালো বক্তা হলে স্কলার হলে 1 ঘন্টা নয়তোবা তো 5 মিনিটও না আওয়াজ দেন আমাকে ওই ঢাকার মধ্যে যখন মাহফিল দুই একদিন আগে মাহফিল করতেছি ওনারা এক যুবক ধরে এসে বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনেছি খুব ভালো লেগেছে আমি বললাম কতক্ষণ কি ওয়াজ শুনেছেন আমাকে দেখালো 17 সেকেন্ডের ওয়াজ কয় সেকেন্ডে বললাম হয়তো বা 2-1 লাইন এটা ওয়াজ হইলো কেমনে এটা তো ওয়াজ না আওয়াজ আওয়াজ দেনা বাবা এই যুবকরা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা বলে রিল এই রিয়েল লাইফের মধ্যে আমরা রিলসের দুনিয়াতে বসবাস করছি এগুলো থেকে চোখে মুখে পানি দেন যুব এগুলো আমাদেরকে বেকার বানাচ্ছে অন্য কিছু নয় সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে আপনার 24 আওয়ার্স আপনার 24 ঘন্টার সময়গুলিকে ধ্বংস করে দিচ্ছে আমার রহমাতুল্লাহ আলামিন এগুলোকে এই বর্বরতাকে থামা চাপা দেওয়ার জন্য এসেছেন এগুলোকে এখন মডিফাই করে নতুন ভাবে পাঠানো হয়েছে এখন আর ওই সিনেমা হলে গিয়ে বরবাদ হইতে হবে না পকেটেই মোবাইল বরবাদ হওয়ার জন্য পকেট আপনি নামাজে আছেন আকিমুস সালাত আলি জিকরি আপনি মনোযোগ সহকারে নামাজ পড়ছেন সূরা পড়ছেন টিং টং করে বাজবে জন্য মনোযোগটা থাকবে আওয়াজ দেনা থাকবে ঘরগুলি হোটেল রুম হয়ে গিয়েছে মা বাবা আপনি রেস্টুরেন্টে যান খাবার খাওয়ার জন্য খাবারটা খেয়ে ঠিকই ওয়েটারকে আপনি 50 টাকা 100 টাকা টিপস দিচ্ছেন খুশি হয়ে অথচ ওয়েটার খালি আপনার খাবারটা আপনার কেনার খাবারটা আপনাকে সার্ভ করেছে কিন্তু আপনি খুশি হয়ে টিপস দিচ্ছেন কখনো কি জিজ্ঞেস করে আপনার মাকে জড়িয়ে ধরে বললেন না তো যে মা গো অনেক মজার রান্না করেছো বাবাকে তো বলেন না বাবা সারা জীবন একবারও বলি নাই ভালোবাসি আজকে বলতে চাই বড় ভালোবাসি হালকা হয়ে যাবে মনটা
মা বাবা কত নিয়ামত যার আছে সে বুঝে বিছানায় পড়ে আছে তারপর আপনার জন্য রহমতের ছায়া মা কি গলার মধ্যে পেঁচিয়ে যুবক বিক্রি করে দিয়ে আসতো নাউজুবিল্লাহ ওই জামানা পাড়ি দিয়ে এসেছি আমরা উই ক্যান্ট ইমেজিন চিন্তাই করতে পারবেন না আপনি আমি কি ওয়াজ করি আমার কি বয়স আমার কি এলেম আমি কসম করে বলছি বিসমিল্লাহির রহমান রহিম বাইন নিচে যে নুকতাটা আছে ওটার এলেম আমি মাকদুম শালমাদা নিকাছে নাই আপনারা ভালোবেসে বসিয়েছেন এই জায়গায় এই জন্য দুই চারটা কথা বলি আমার নিজের এলেম থেকে যতটুকু দিয়ে আমি বুঝি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি দ্যাটস ইট বড় বড় 60-70 বছরের আকাবিরিনরা যারা মুহাদ্দিস দেখবেন স্টেজে উঠাইলে এরকম 100 মানুষ খুঁজা যা পাওয়া যায় না যুবক শুনে যুবকের ওয়াজ এগুলো ওয়াজ না আওয়াজ বুঝার চেষ্টা করুন টাইমস আপ সময় শেষ টিকটকের দুনিয়া রিলসের দুনিয়াতে শেষ 17 সেকেন্ডের ওয়াজ হয়ে গেছে আওয়াজ আওয়াজ হয়ে গেছে ওয়াজ ওই কোন জায়গায় আমি একটু বলেছি আমাকে জিজ্ঞেস করছে হুজুর আপনাকে নিয়ে এত সমালোচনা করে অনেকে কিছু আলোচনা সমালোচনা করে আপনার কি কষ্ট হয় না আফসোস হয় না আমি বললাম হ্যাঁ আফসোস একটাই আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আফসোস একটা আমার কোনো আফসোস নাই কি নিয়ে যাবেন উলঙ্গে এসেছেন উলঙ্গে যেতে হবে তারপর তো রব্বে করিম তিনটা কাপড়ের ব্যবস্থা করেছে এটা কি কম কিসের আপনার যে আগামী কালকে কাফনের কাপড়টা আসে নাই এটা কি আপনি জানেন উই হ্যাভ নো আইডিয়া একজন আমার কাছে এসে দোয়া চাচ্ছে হুজুর আমার ব্যবসাটা একটু ভালো হওয়ার জন্য একটু দোয়া করেন জিজ্ঞেস করলাম কিসের ব্যবসা যে ব্যবসার কথা বললো মুসল্লিদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম এরকম অডিয়েন্সদের কাছে যে ওনার জন্য দোয়া করব কি করব না বলতেছে হুজুর কিসের ব্যবসা আমি বললাম কাফনের ব্যবসা কাফনের কাপড়ের ব্যবসা বললাম দোয়া করমুনি এরকম হাসতেছে কিছু কিছু বলতেছে হুজুর কইরেন না নালে তো এখানে ইন্না লিল্লাহ আওয়াজ দেন কি কষ্ট হচ্ছে মনে হয় যুবকরা কষ্ট হচ্ছে মিলিয়ে নেবেন দুই দুই চার মিলে যাবে আমার কাছে দোয়া চাইতে আসলো এরকম অবস্থা আছে আমাদের বর্তমান সমাজে এই অবস্থায় চলছে অবক্ষয় আর অবক্ষয় উন্নতির কোনো দেখা নাই উন্নতি জোয়ারে ভাসতেছি আজকে যখন প্লেন দিয়ে আসতেছি হঠাৎ করে খেয়াল করলাম উপর থেকে খেয়াল করলাম যে জমিনের মধ্যে যারা চলাফেরা করছে উপরে কি চলছে প্লেনে কারা চড়ছে উঠছে খবর নেই ঠিক কিনা সারা পৃথিবীতে এই জায়গায় না আজকে মাহফিল হচ্ছে সারা পৃথিবীতে কে কোথায় কি করছে কারো কোনো খবর আছে নাই আপনি চান কিংবা না চান এই খোঁজ খবর যেটার জন্য আপনি এত মারা মারা ফিরছেন শুধু দুটা বিষয়ের জন্য বান্দা যে সুখের আলাস আশায় যে সুখের জন্য ঘর থেকে বের হচ্ছেন ঠিকই দুঃখ কিনে ঘরে ফিরছেন সুখ আর পাচ্ছেন না কারণ কেন জানেন সুখটা আপনি বাইরে তালাশ করছেন না না সুখ অন্তরে তালাশ করেন যে আপনার জন্য করেছে যেনারা আপনাকে জন্ম দিয়েছে তাদেরকে সুখী করেন রাব্বুল আলামিন আপনার অন্তরটা সুখে ভরপুর করে দিবে বিররুল ওয়ালিদাইন পিতামাতার কর্তব্য বুঝতে হবে বাবার আমার আমি এই কথাগুলো এই জন্য বলছি ওই যে জামানা বললাম ভিসিআর থেকে সিডি সিডি প্লেয়ার থেকে ওই যে ক্যাসেট প্লেয়ার সিডি প্লেয়ার থেকে এই সমস্ত বিষয় থেকে আমরা আসলাম সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব এক ঘন্টা থেকে ফেসবুক হয়ে গেছে 4-5 মিনিট এরপর হয়ে গেছে রিলসের মধ্যে মনে করেন 20-25 সেকেন্ড 1 মিনিট ওয়াজ নসিহত এখন নাকি ওয়াজ নসিহত 1 মিনিট সুমা মায়াজাল্লাহ নাউজুবিল্লাহ পড়বেন না এই মেহফিলের কোনো কোনো কাজে আসবে না যদি এই জায়গাগুলিকে এন্টারটেনমেন্টের জায়গা বানান বিনোদন বানান আমি এই বছর এসেছি এখানে আবার আগামী বছর আসি কিনা জানিও না কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাইয়ের আমার একটা জিনিস যে হৃদয় আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম থাকে সেই হৃদয় হিংসা গীবত থাকতে পারে না যে হৃদয়ে মুস্তাফা জানের রহমতের প্রেম থাকে রাব্বুল ইজ্জাতের ইত্তাকুল্লাহ ভয় থাকে ফাত্তাকুল্লাহ মাত্তাতাতুম রু দিয়ে জেসন দিয়ে যে হৃদয় ভয় করে সেই হৃদয় মানুষকে ক্ষতি করতে পারে না এগুলো বুঝার চেষ্টা করুন মাঝে মাঝে মন চায় কি জানেন ইসলামটাকে নিয়ে দিনটাকে নিয়ে ইসলাম আর দিনটাকে নিয়ে কোথাও হারিয়ে যাই যেখানে কোনো ফেতনা ফাসাদ নাই মাঝে মাঝে মন চায় আমার রসুলের ইসলাম তো এটা না যেটা আমাদেরকে এখন শিক্ষা দেওয়া হচ্ছে
স্টেজে উঠে গীবত শুরু, ফাসাদ শুরু। সাধারণরা এগুলো শুনতেও চায় না, এখন শুনতে চায় আজমাতে রসুল, রসুলের প্রেমটা শুনতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? একটা হাদিসে মোবারকা, না বললেই নয়, মাঝে মাঝে বলি, অন্তরের মধ্যে প্রেম জন্ম নেয় ওই ভালোবাসার টানে। হাদিসটা প্রায় সময় বলি, হয়তো বা শুনে থাকতে পারেন, আবার দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনেন। যখন রসুলে আরবিকে ডাকছে, তখন আমার নবী খেয়াল করলেন কোনো জিন্নাট ডাকছে না, কোনো জিন জাতি মানুষ জাতি ডাকছে না, কোনো পিপিলিকা ডাকছে না। খেয়াল করে দেখতেছেন একটা আমার হরিণ ডাকছে, আমার রসুলকে এক হরিণ ডাকতেছে। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে সাহায্য করুন। মদিনাওয়ালা কাছে গেলেন, কাছে গিয়ে দেখতেছেন এক শিকারী হরিণকে আটকে রেখেছে বেচার জন্য, বিক্রি করার জন্য। তখন আমার নবী বলতেছেন কি হয়েছে, হরিণ কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসব, একটু যদি বলতেন, সে তো আমার ভাষা বুঝে না। তখন কাফের ওই হরিণের দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, মদিনাওয়ালার দিকে তাকিয়ে বলছে কি বলতেছেন, কি 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 চিন্তা করছেন। বলে হরিণ আমাকে বলতেছে ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমি একটু দুধ পান করে চলে আসবে, একটু সুযোগ চাচ্ছে, একটু সময় চাচ্ছে, একটু ওয়াক্ত চাচ্ছে। তখন সেই শিকারী বলতেছে কি বলেন, এই কথা আপনাকে বলেছে? বলে হ্যাঁ। বললো কোন সময়, কোন সময় বলেছে, আমি তো শুনি নাই। তখন আমার রসুল আরোই বলতেছে, আরে বান্দা, তোর কলব মুর্দা, এখন কোনো কিছু শুনবি না, বুঝবি না। কলব যদি জিন্দা হতো তাহলে ঠিকই শুনতি, ঠিকই বুঝতি। ওই শিকারী বলতেছে না না, একবার খাঁচা থেকে যদি কোনো প্রাণী চলে যায়, শিকার চলে যায়, সে কি বাপাস আসে, কখনো কি ফেরত আসে? আমি পারবো না, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো না, আমার জিম্মেদারি লাগবে, কোনো কিছু আমাকে বন্ধক দিতে হবে। তখন আমার নবী চিন্তা করলেন, আমি তো এই শিকারের জন্য, এই হরিণের জন্য রহমত, এই হরিণের জন্য রহমাতুল্লাহ আলামিন, এই শিকারির জন্য তো রহমাতুল্লাহ আলামিন, সবার জন্যই তো আমি রহমত, কি করবে কি করবে দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন। আরে ভাইয়ার আমার, বাবার আমার, এটা নিয়ে চিন্তা করুন না, সেই নবীর উম্মত হয়ে বসেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আসমানে এখন অপেক্ষা করছে। আপনিও জানেন, আমিও জানি, সমস্ত উম্মতরা এই জিনিসটা জানে, এই জিনিসটা মানে, ঈমান নিয়ে মানে। আপনি শুধু একটা বার চিন্তা করেন, সেই নবীর চিন্তাধারাটা কেমন ছিল, আমাদের এখনকার বর্তমান চিন্তাধারাটা কি। আমার নবী বলতেছেন ঠিক আছে, এই এই শিকারী আমাকে আটকে রাখ, হরিণটাকে যেতে দে, হরিণটাকে যেতে দে। যখন হরিণকে যেতে দিল, শিকারী তো চিন্তা করলো এইটা তো অপরচুনিটি, এত ভালো সুযোগ তার কখনো পাবো না, হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো। যদি নবী মুস্তাফাকে উঠাই, অনেক কোটিপতি সাহাবারা আছে যারা আমার নবী মুস্তাফাকে কিনে নিবে। আজকে তো বাজারে মুস্তাফা হবে, বাজারে মধ্যে আজকে গরম রমরমা ব্যবসা হবে। সেই শিকারী বলতেছে ঠিক আছে, আপনাকে আটকে রাখলাম, হরিণকে যেতে দিল, হাসতেছে, বলে আপনি অনেক ভুল ডিসিশন নিয়েছেন, আজকে তো আপনাকে বাজারে উঠাবো, করা দামে বিক্রি করব। যখন এটা কথা উঠতেছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। অনেকক্ষণ পারি হয়ে গেল, ও শিকারী বলতেছে অনেক ঘন্টা দেরেক হয়ে গেছে, এখন আর ওয়েট করতে পারবো না, আপনাকে নিয়ে চলে যাব, বাজারে বিক্রি করব, চড়া দামে বিক্রি করব। তখন বলতেছে আমারও তো বাল বাচ্চা আছে, আমারও সন্তানাদি আছে, তাদের রোজগারের ব্যবস্থা আমার কাঁধে পড়েছে। তখন এই অবস্থা শোনার পর রসুল আরবি মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে কই, হরিণ যে গিয়েছে আর আসে নাই, আগেই বলেছিলাম যে হরিণের পাল্লায় পড়েন না, শিকারী একবার গেলে, শিকার একবার গেলে সে কি আর বাপাস আসে, সে কি আর ফিরত আসে। এই কথা যখন বলতেছে নবী, তখন সেই পরীক্ষা, সেই পরীক্ষার মাঝখান দিয়ে দেখতেছে ওই রাস্তা দিয়ে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে। হরিণ যখন দৌড়াতে দৌড়াতে আসতেছে, শিকারী অবাক হয়ে তাকিয়ে আছে, হরিণ আসতেছে, হাউ ক্যান ডু দিস, এটা কিভাবে সম্ভব? যখন এরকম আসতেছে তো হরিণটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কদমে এসে দুইটা পা এভাবে সামনে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার সাথে ওয়াদা করেছি, খেলাফ করতে পারি না। আর আমাদের থেকে সেই হরিণের ইমান অনেক কামেল ছিল, আমরা তো এখন ওয়াদা করে বরখেলাফ করি, আমরা একজন আরেকজন হক লুণ্ঠন করি। ভাইরা আমার, সে হরিণ থেকে শিক্ষা নেন, আশিক বান্না হে তো এথা বানে। আরে যখন হরিণ বলতেছে এসে পড়েছি, আমার মদিনাওয়ালা বলে যে ওয়াদা করেছিলি, ওয়াদা ঠিক রেখেছিস? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, কেমনে বেবাফা করতে পারি? শিকারী অবাক হয়ে শুনতেছে, আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমার নবী বলে কি ব্যাপার, কেন কাঁদছো? এ হরিণটা আমি তোমার কাছ থেকে কিনতে চাই। বলে কেন বেচা রাখেন, আমি আগে বলেন, এ হরিণ যে আপনার সাথে কথা বলতেছে সেটা আমি শুনতেছি কিভাবে, সেটা আমি বুঝতেছি কিভাবে? আপনাকে কেন এখন অচেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে বই বাসসে কই মহাব্বত কা আলম থা, বিচার গয়া থা, আব মিলা হে মেরে সামনে, এসা কিউ লাগ রাহা হে। তখন আমার নবী বলেন, আরে এতদিন তোর মনের মধ্যে কলব মারা, কলবের মধ্যে মোহর মারা ছিল, আজকে আমি নবী মুস্তাফার সংস্পর্শে এসে তোর কলব নুরানি হয়ে গিয়েছে, এখন শুধু
এই হরিণের কথা শুনবি না, এখন শুধু আমি নবী মুস্তাফার কথা শুনবি না, এখন রব্বে জুলজলালের ওয়ালি ইকরামের কথাও শুনবি। তখন সেই শিকারী বলতেছে, আরে লেনা দেনা পরে বেচা কেনা পরে এই হরিণটা, হরিণটা আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, কালমাটা পড়ান, আমি আপনার কদমে আসতে চাই, আল্লাহর রাস্তার মধ্যে আসতে চাই। আমার মদিনাওয়ালা বলতেছে, পর কলমা পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কলমা পড়ে যখন মুসলমান হলো, সে শিকারী এখন আর কাউকে তো পায় না, হরিণকে জড়িয়ে ধরে কান্না করতেছে, ভাইরে আমার তুইও আমার নবীর আশেক, আমিও তোর আশেক। হয়তোবা সেদিন দুজন দুজনকে বলতেছিলেন, ইয়ে নাজ ইয়ে আন্দাজ হামারি নেহি হোতে, আগার ঝোলি মে টুকরে মুস্তাফা তুমহারি নেহি হোতে, মিলতি হুজুর না আপকে দর সে ভিক, ইস মাঙ্গতো কি ইয়াহা গুজারে নেহি হোতে। হয়তোবা সেদিন বলছিলেন, রব হে ইহুদি মুস্তাফা হে কাসম, রিজক উসকা হে কিলাতে ইয়ে হে ঠান্ডা ঠান্ডা পিঠা মিঠা, পিতে হাম হে আর পিলাতে ইয়ে হে সুবহান। চেষ্টা করুন, আপনি আজকে মরে গেলে আপনার আপনরা আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, নাকে টিপ দিয়ে বলবে একটা গর্ত খুঁড়ো, ওই গর্তটার নাম কবর, ওটাই আপনার চিরস্থায়ী ঠিকানা। মাঝে মাঝে যখন ঘর থেকে বের হই আমার আম্মি জানকে সালাম করে যখন কদমবুচি করে বের হই, এই নিয়ত করি বের হই হয়তোবা আর ফিরবো না, যতক্ষণ আছি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের গোলামিটা করব, যদি রসুল খুশি হয়ে যায় খুশিটা আল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা বিশ্বাস করেন? এছাড়া কিছু নেই, নাথিং, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে যে বলছে চাঁদটা এনে দিবে, ভালোবাসার দোহাই দিচ্ছে, মিথ্যা বলে বলে দেখো চাঁদ এনে দিব, মনে হইতেছে মামার বাড়ি, মামার বাড়ি মনে হয়, কিন্তু চাঁদ যে এনে দিবে বলতেছে তুমি তো চাঁদের থেকে সুন্দর, কই চাঁদ আর কই চেহারা, তোমার চেহারা পরোটা আর চাঁদ কত বড়, বলে তোমার চেহারা চাঁদের মতো, যাকে বলছে সেও খুশি, জানে দুজনই মিথ্যুক তারপরে খুশি। আওয়াজ দেন, অথচ আমার রসুল চানো নাই। আরে যখন আবু জাহেল বলতেছে জাদুঘরদেরকে এনেছে, বলতেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাবেত করো, যখন এরকম বলতেছে বিভিন্ন জাদুকররা কাফেররা মুশরিকরা, যখন আমার নবীকে কুলুষিত করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে, তখন বলতেছে আপনি যদি সত্যি সত্যি নবী হয়ে দেখা যদি হয়ে থাকেন তাহলে চাঁদকে দুই টুকরা করে দেখান। আবু জাহেল নিষেধ করে, আরে বলিস না করে ফেলবে, আওয়াজ দেন, আওয়াজ দেন, বলিস না করে ফেলবে। বলে বলেন কি, চাঁদ তো আসমানে, সেটার মধ্যে ক্ষমতা চালাবে কেমনে? বলে ছোটবেলায় দেখছি চাঁদ এদিক যায় একবার ওদিক যায়, আমি আবু জাহেল দেখতেছি যে ঘটনা কি, যখন যেতেছি দেখি আমার ভাই আব্দুল্লাহর ঘরের কাছে একটা দোলনার মধ্যে একটা বাচ্চা খেলা করতেছে, আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়। আরে তুমনে চাঁদ কা দাওয়া কিয়া মহাব্বত সে, বলতেছো চাঁদ চেয়ে দেখো তোমাকে চাঁদ কেড়ে নিয়ে দিব, মিথ্যা। আমার আল্লাহ বলেন রসুল আপনি বলে দেখেন, চাঁদ যদি দুই টুকরো না করি আমিও আপনার খোদা না। ইশারে সে চাঁদ চিড় দিয়া, ছুপে হুয়ে হুর কো ফির লিয়া, গয়ে হুয়ে দিন কো আশ্রে কিয়া, ইয়ে তাইবো তাইবা তুমহারি লিয়ে। সব আমার দয়াল নবীর জন্য, জাররা জাররা আপনি যেখান থেকে বলেন সেখান থেকে বুঝাতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞান দিয়ে। আপনি আমাকে গালমন্দ করুন কোনো সমস্যা নেই, আমি আবারও বলছি আমি মাকদুম সালমাদানিকে যে মাদানি সাহেব ভণ্ড খারাপ যা ইচ্ছা বলেন, আমার মা বাবা কি নিয়ে বলেন আই ডোন্ট কেয়ার, আমার ভাই বন্ধু আমাকে যারা ভালোবাসে তাদেরকেও গালিগালাজ করেন সমস্যা নেই, কিন্তু একটা জিনিস বলছি, সব করেন আমার রসুলের বিরোধিতা করবেন আপনাকে ছাড় দিব না, কোরআনের বিরোধিতা করবেন ছাড় দিব না, আমার ইসলামকে নিয়ে কলুষিত করার চেষ্টা করবেন, আমার আল্লাহ রসুলের আদর্শকে ছোট করার চেষ্টা করবেন, আমার আল্লাহর ইজ্জতের কসম
যতক্ষণ জিসমে জান আছে এই জান দিয়ে যতক্ষণ রক্ত চলাচল করছে জান দিয়ে রক্ত দিয়ে গোসল করে হলো ইমামে হুসাইনের মতো আল্লাহর রাসূল ইসলামকে হুরমত কাজবাদকে রক্ষা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ দুই হাত তুলে বল মুসলমান রাজি আছে কি নাই কষ্ট হচ্ছে গতকালকে থেকে একটা ইস্যু দেখলাম সৌদি গভর্নমেন্ট এক ছেলে যুবক দেখেছেন হয়তো বিন মুত্তাসাম না কি জানি নাম তাকে ফাঁসির রায় দিয়েছে ভুলবশত সে তার চাচাতো ভাইকে খুন করে ফেলেছে যখন ফাঁসির রায় দিল মিলিয়নকে মিলিয়ন টাকা দেওয়ার চেষ্টা করেছে ওদের সবচেয়ে বড় সৌদি গভর্নমেন্টের সৌদি আরব যারা থাকে তাদের সবচেয়ে বড় শান ইজ্জতটা হলো তাদের রুমাল যে রুমালটা এভাবে পড়ে থাকে দেখেছেন না এই রুমালটা তারা এভাবে খুলে দেখলাম যে পায়ের মধ্যে বাঁধতেছে বলতেছে ওই ছেলেকে যাতে ক্ষমা করে দেয় অর্থাৎ যারা মামলা করেছে তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো যে ছেলেটাকে যাতে ক্ষমা করে দেয় ইয়ং ছেলে 20-22 বছর হবে তার ভুলবশত কথাবশত হয়তো বা কথা কাটাকাটি হয়েছে হাত উঠে গিয়েছে বা যেটাই হয়েছে অ্যাক্সিডেন্টলি তার চাচাতো ভাইটা মারা গিয়েছে তো দুই গোত্রের মধ্যে যেই পক্ষে মারা গিয়েছে এক ছেলে তারা মামলা করে দিল মামলা করার পরে এটা খুব ট্রেন্ডিং যাচ্ছে গত দুই একদিন ধরে হয়তো বা আপনারা পেয়ে থাকতে পারেন যে ওই সৌদি গভর্নমেন্ট তাকে ফাঁসি রায় দিল ওই যুবককে যারকে ফাঁসি রায় দিয়েছে ওই গোত্রের মানুষরা খেজুর আবা তারপর রুমাল সব খুলে দিচ্ছে যে ক্ষমা করে দাও লাগলে টাকা পয়সা কোটি কোটি টাকা নাও কাঁদতেছে পুলিশ কাঁদতেছে দেখলাম এলাকার মানুষ কাঁদতেছে যে ক্ষমা করে দাও যুবক ছেলে বুঝে নাই অল্প বয়স তাকে জিজ্ঞেস করলো শেষ যেরকম মৃত্যুর আগে জিজ্ঞেস করে যে তোমার শেষ ইচ্ছা কি সে তার মার সাথে দেখা করতে চাইলো এই মনটা তো জানে মা বাবাটা কি ঠিক কিনা ঘরে পৌঁছাচ্ছেন কিনা কেউ খবর রাখুক না রাখুক মাটা ঠিকই টেনশন করে বাবাটা টেনশন করে আপনি বুঝবেন না এখন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না যখন মারা যাবে মা বাবাটা ওই কলিজার টুকরা তখন বুঝবেন মা কি ধন ছিল বাবা কি সম্পদ ছিল ঠিক না দেখা করতে চাইলো মা জড়িয়ে ধরে কান্না করছে যুবকটার দিকে তাকালাম ফেলফেল করে যুবক 20-22 বছর শিরচ্ছেদ হবে সবার সামনে মাথা নত করে গর্দান ফেলে দেওয়া হবে কান্না করতেছে কেউ মাফ করলো না আরেকটা প্রতিবেদন এরকম নিউজ দেখলাম আরেকটা নিউজে এরকম দেখলাম সৌদি ওইখানের মধ্যেই এক পাকিস্তানি ছিল খান সাহেব ওনার ছেলে কি সৌদি এক ছেলে মেরে ফেলেছিল কিন্তু খান সাহেব ক্ষমা করে দিয়েছেন কারণ রসুলের আদর্শের কথা মনে পড়েছে কিন্তু আমাদের মধ্যে সৌদি যেখানে মুসলমান কান্ট্রি ক্ষমা বিষয়টা আমাদের মধ্যে এখন নেই ক্ষমা বিষয়টা নেই আপনি দেখেন আপনি আরেকজনকে ক্ষমা করতে পারছেন না ঠিকই মসজিদে গিয়ে দোয়া চাচ্ছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও মালিক ক্ষমা করে দাও মাফ করে দাও আর কখনো কিছু করব না খারাপ পথে চলবো না এটা সেটা বলতেছি কিন্তু মনে মনে চাচার বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে মামতো ভাই খালতো ভাই এলাকার বন্ধু বান্ধব বিরোধিতা করতেছি আমি এদিকে ক্ষমা চাচ্ছি ঠিকই কিন্তু ক্ষমা নিজেই করছি না আমি নিজে ক্ষমা করি না আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ কি ক্ষমা করবে আপনি বান্দাকে ক্ষমা করে দিন আপনি বান্দাকে ক্ষমা করে দিন ক্ষমা করতে শিখুন ক্ষমা বিষয়টা এত সহজ নয় ক্ষমা করতে শিখুন আপনি এদিক দিয়ে ক্ষমা করে দিবেন দেখবেন রব্বুল আলামিন আরশে ইলাহি থেকে আপনাকে ক্ষমা করে দিবে এই জেসেমটা হলো আপনার জন্য জেলখানা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন আজকে আমি তরিকতের পাশাপাশি কিছু হাকিকতের আলোচনা করছি কি কষ্ট হচ্ছে এগুলো বলার প্রয়োজন আছে কারণ যুবকরা তো ডে বাই ডে এ মোবাইল পায় এমনি সব ধ্বংস আমি এটা এই জন্য বলছি এই যে যুবক বয়সে আজকে গর্দান তার নিয়ে নেওয়া হলো তার ফ্যামিলির উপর কি প্রেশারটা গেল কিন্তু এটাও 3 দিন 40 দিন হয়তো বা 1 বছর আপনি দেখেন না কিছুদিন আগে হৃদয় নামের চাটগ্রামে চট্টগ্রামে
স্যুপ বানায় খেয়েছে নাউজুবিল্লাহ। বন্ধু বান্ধব বাবা মাটা গোস্ত পায় নাই, কি পেয়েছে? হাড্ডি পেয়েছে, কারণ স্যুপ করে ফেলেছে নাউজুবিল্লাহ। আমি দেখুন উপজাতি সবাইকে ছোট করছি না, সবাই হাতের পাঁচাঙ্গুল এক না, সবাই একরকম না, ভালো আছে। কিন্তু সমস্যা হলো যে আমরা বন্ধু নির্বাচনে এখনো বুঝতেছি না যে আমার ফ্রেন্ডটা কে, আসল বন্ধুটা কে। আরে বন্ধু সে না যে নতুন সিনেমা এসেছে চলো সিনেমা দেখতে যাই, বন্ধু সে না একটা খারাপ কাজে অমুক স্কুলের সামনে কলেজের সামনে মেয়েরা যাচ্ছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে, এটা বন্ধু না। হি ইজ নট এ ফ্রেন্ড, আপনাকে খারাপ কাজে উৎসাহ করছে সে ফ্রেন্ড না, বরং যে আপনার হাইয়ালা সালাম মসজিদে হচ্ছে আপনাকে ধরে বলে তোকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, কিভাবে জান্নাতে থাকবো, চল টেনে হেসে মসজিদে নিয়ে যায়, সেই প্রকৃত বন্ধু। হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, সে আপনার বন্ধু, যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিল, যেটা খারাপ সেটা ধরিয়ে দিল, আবার জনসম্মুখীন বলছে সে বন্ধু না সে শত্রু, পিছনে পিছনে বলছে, যদি আপনার ভুল আপনার সামনে এসে ধরিয়ে দেয় বুঝবেন আপনার বন্ধু, তার সাথে বন্ধুত্ব করুন। আর এমনি তো আমি বলি সমাজের যে চেহারা হয়ে আছে, চেহারা তো না পেয়ারা হয়ে আছে, কেন হয়েছে জানেন? কারণ সমাজের মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব তো কোনো কিছুই মনে করি না, মনে করি যে কোন রকম 3,000-4,000 টাকা স্যালারি মুয়াজ্জিন সাহেব না, আল্লাহর মেহমান, তারা আল্লাহর গোলাম রাসূলুল্লাহর গোলাম, আপনাকে হেদায়েতের কথা বলছে। আরে তেনারা যদি মসজিদে খুতবা না দিত, পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন যদি আজান না দিত, আপনি কবি বেঈমান মুরতাদ হয়ে কবরে চলে যেতেন। সম্মান দিতে শিখুন মানুষকে। আমি একটা কথাও কোরআন সুনার বাইরে বলছি না, মিলিয়ে দেখবেন অবক্ষয়গুলি, এই কথা বলার কেউ নেই, যেমন ইচ্ছা তেমন চলতেছে, ওই যার টাকা পয়সা আছে সুদ খায় না ঘুষ খায় দেখার সময় নেই, যার টাকা আছে তার কথাই শুনে বা 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 কত সুন্দর আওয়াজ দেন, আলেমি দিন বসে থাকে, অমুক নেতা তমুক নেতা বোমা মারলে সুরা ফাতেহা বেরোবে না, বোমা মারলে সুরা ফাতেহা তেলাওয়াত করতে পারবে না, আপনি নেতা বানিয়েছেন, কিভাবে আসবে সমাজের মধ্যে রহমত বরকত, কিভাবে আশা করেন? আপনার সমাজ আপনাকে পরিবর্তন করতে হবে। মনে রাখবেন যদি ইমামে হোসাইনে কারবালার মতো একা হতে হয়, একা হয়ে যান, ইমামে হোসাইনে কারবালা শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতের জন্য, আদর্শের জন্য, যদি পরিবার কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি সয় সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও, বান্দা রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামের সৌন্দর্য আদর্শকে বাস্তবায়ন করো, আল্লাহ রাসূলকে ইজ্জত হুরমত আজমতকে রক্ষা করার চেষ্টা করো, ঠিক কিনা? ঠিক।